আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা গুচ্ছের পঞ্চম মেধা তালিকা কবে প্রকাশিত হবে তা নিয়ে বিস্তারিত কথা বলব। তবে তার আগে গুচ্ছের চতুর্থ মেধা তালিকায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ে লাস্ট কত পজিশন নিয়ে চান্স পেয়েছে, অর্থাৎ সাবজেক্ট পেয়েছে, তা নিয়ে বিস্তারিত কথা বলব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ মেধা তালিকায় সর্বশেষ এ ইউনিটে 1822 পজিশন নিয়ে সাবজেক্ট পেয়েছে। বি ইউনিটে লাস্ট পজিশন ছিল 247 এবং সি ইউনিটে লাস্ট পজিশন ছিল 273। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ পজিশন নিয়ে সাবজেক্ট পেয়েছে এ ইউনিটে 1922 পর্যন্ত, বি ইউনিটে 1239 পর্যন্ত এবং সি ইউনিটে 831 পর্যন্ত। বন্ধুরা, আপনারা আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের শেষ পজিশন সম্পর্কে জানতে চান এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবার আসি গুচ্ছের পঞ্চম মেধা তালিকা নিয়ে। গুচ্ছের পঞ্চম মেধা তালিকা এবং মাইগ্রেশনের ফলাফল কবে প্রকাশিত হতে পারে এবং কারা চান্স পেতে পারেন। গুচ্ছের চতুর্থ মেধা তালিকার প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে গত 7 তারিখ থেকে এবং এই কার্যক্রম চলবে আগামী 10 তারিখ পর্যন্ত এবং কাগজপত্র জমা দেওয়া যাবে 11 ডিসেম্বর বিকাল 4টা পর্যন্ত। এই কয়েকদিন গুচ্ছের চতুর্থ মেধা তালিকার কার্যক্রম চলবে। ঠিক চতুর্থ মেধা তালিকার প্রাথমিক ভর্তি কার্যক্রম এবং কাগজপত্র জমাদানের একদিন পর গুচ্ছের পঞ্চম মেধা তালিকা প্রকাশিত হতে পারে, অর্থাৎ 13 ডিসেম্বর থেকে গুচ্ছের পঞ্চম মেধা তালিকা প্রকাশিত হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। গুচ্ছের পঞ্চম মেধা তালিকায় কারা চান্স পেতে পারেন সেই বিষয়ে একটি ভিডিও বানাবো। তাই এই চ্যানেলে যারা এখন নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।